মানে ইন্ট্রো দিতে তোমার এত সমস্যা, নাও নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো এক তড়কা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তড়কা তো আপনারা অনেকেই খেয়েছেন, অনেক রকমভাবেই খেয়েছেন। তো আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পুরো একবার ধাবা স্টাইলে হবে আজকে। তো চলুন উনানটা আমি ধরিয়ে নিচ্ছি। নিয়মিত ভালো করে উনান ধরা, তুই মাঝে মাঝে আসিস আর মাঝে মাঝে ব্রেক নিস, গরম করলে হবে না একদম। আমি তো হচ্ছে চ্যানেলের একটা রত্ন আমাদের। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা আমার মশলাপাতি সব কাটা হয়ে গেছে, আমি কিছু মশলা বেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাও বেটে নিচ্ছি, এবার আদাটা বেটে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো করা টমেটো। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য জল দিচ্ছি, দিচ্ছি হলুদ গুঁড়ো। কি সুন্দর কালারটা হয়েছে, দারুণ কালার হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা গোটা মুগ। ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ও, তড়কাতে কি শুধু ডালই দেয়? ডাল দিতে হবে। আমি ভাবলাম আলু দিয়ে করে নাকি। আলু ও ডিমও দেবা? দিয়ে দিচ্ছি চিড়ে রাখা যে কাঁচা লঙ্কা, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। উনানটা বড়, সেই জন্য আমি এই সাড়াশিটা দিয়ে দিচ্ছি। এবারে প্রেশার কুকার, নাহলে ভিতর ঢুকে যেতে পারে। উনানে জোর জাল দিয়ে আমি তিনটা সিটি দিয়ে নেব। বন্ধুরা তিনটা সিটি পড়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, জল দিয়ে দেবো, তাহলে ঢাকনাটা তাড়াতাড়ি খুলে যাবে। গ্যাস বাড়ায় দিলে চলবে না। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিচ্ছি টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি ডিম। দেখুন বন্ধুরা ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। বন্ধুরা আমি এই হাতা দিয়ে এরকম করে একটু ভেটে নেব, তাহলে স্বাদটা ভালো হবে। বন্ধুরা আমাদের এক তড়কা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা অমিত যাচ্ছে ধনেপাতা তুলতে। আপনাদেরকে সেদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ধনেপাতা গাছগুলো দেখুন আমাদের কত বড় হয়ে গেছে গাছগুলো এখন। দেখুন বন্ধুরা আমাদের তড়কা রেডি, খুব সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি। বন্ধুরা খুব সুন্দর হয়েছে,
আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।